ভ্যাকসিন পাচ্ছে না, ভ্যাকসিনে দলবাজি হচ্ছে, ভ্যাকসিনে কুপন বিক্রি হচ্ছে, জাল ভ্যাকসিন হচ্ছে, এগুলো দেখানো দেখা উচিত সংবাদ। অসত্য কথা বলেছেন, তিনি দেবাঞ্জন কাণ্ড নিয়ে সঠিক ব্যবস্থা নেননি। আর দ্বিতীয় কথা হচ্ছে, এই মুখ্যমন্ত্রী বলেছিলেন ভোটের প্রচারে যে 5ই মে থেকে রাজ্য সরকার ভ্যাকসিন কিনে বিতরণ করবে। এই রাজ্যে 2.5 কোটি মতো লোক ভ্যাকসিন পেয়েছে, 18 লক্ষ হচ্ছে রাজ্য সরকারের কিনে দেওয়া, আর 2 কোটি 32 লক্ষ ভ্যাকসিন হচ্ছে মোদিজির সেন্ট্রাল গভর্নমেন্টের ভারত সরকারের দেওয়া। দাদা, চিঠি লিখে সংবাদ মাধ্যমে, বৈকালিক সংবাদ মাধ্যম, আর ওখানে ঠেলা গাড়ি বিতরণ করা, চাকরি তো নেই দাদা, ঠেলা গাড়ি বিতরণ করা, হাঁড়ি কলসি জাল বিতরণ করা, এইটাই হচ্ছে মুখ্যমন্ত্রীর কাজ। আর একটার পর একটা জুট মিলগুলো সব বন্ধ হয়ে গেছে, ওপারে গুপ্তিপাড়ায় কেশোরাম রেওয়াল বন্ধ হয়ে 8,500 লোক বেকার হয়ে গেছে। শিল্প আইনের কোনো কথা নেই, কর্মসংস্থানের কোনো কথা নেই, শুধু জাল, হাঁড়ি, কলসি, ঠেলা গাড়ি এইসব বিতরণ।